প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমূহ প্রকাশ করা হয়েছে তো চলো এবার তোমাদের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তোমাদের বিষয়সমূহ হচ্ছে বাংলা গণিত কৃষি শিক্ষা এবং গ্রাহস্থ বিজ্ঞান তো প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নটা দেখে নিই বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের ক্রম হচ্ছে নির্ধারিত কাজ দুই অধ্যায় বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে ব্যাকরণ অংশ ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন এখানে ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন এসেছে বাংলা ভাষা ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন অর্থাৎ বিরাম চিহ্ন বসাতে হবে তো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি হচ্ছে সকালবেলা সকালবেলায় আমার নভেলের সপ্তদোষ পরিচ্ছদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়ায় আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না সে আমার লিখিবার টেবিলের পার্শে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তো এখানে এই অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরামছিন্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখতে হবে প্রথমে এখানে কোথায় বিরামছিন্ন দাঁড়ি কমা বসবে সেটা লিখতে হবে তারপর এটাকে এটা সাধু ভাষায় আছে তো এটাকে চলতি রীতিতে লিখতে হবে তো এই ছিল বাংলার অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এবার চলো দেখা যাক মূল্যায়ন নির্দেশক কি কী নির্দেশকের সাহায্যে মূল্যায়ন করা হবে চলতি ভাষার নিয়ম অনুযায়ী অনুচ্ছেদের প্রতিটি বাক্য শুদ্ধ হবে অর্থাৎ চলতি ভাষার নিয়ম অনুযায়ী অনুচ্ছেদের প্রতিটি বাক্য শুদ্ধ হতে হবে সাধু ভাষা থেকে যে চলতি ভাষা করবে সেটা শুদ্ধভাবে করতে হবে যথাস্থানে বিরামছিন্ন বসাতে হবে বিরাম বিরামছিন্নগুলো যেখানে যেখানে বসানো উচিত সেই জায়গাগুলোতেই শুধু চিহ্ন বসাতে হবে তো এই ছিল বাংলার ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবার চলো আমরা পরের প্রশ্নে চলে যাই তো এবার যে বিষয়টি আছে সেটি হচ্ছে গণিত বিষয় তো ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নের অ্যাসাইনমেন্টের ক্রম হচ্ছে নির্ধারিত কাজ তিন অধ্যায় বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে চতুর্থ অধ্যায় দুই বীজগণিতীয় রাশি সদৃশ অবিসদৃশ পদ তিন এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি বর্ণনা চার হচ্ছে বীজগণিতীয় রাশির যুগ অবিয়োগ আর সপ্তম অধ্যায় থেকে রয়েছে এক রেখাংশ পরিমাপ দুই রেখাংশ অঙ্কন তিন কুণের চিত্র অঙ্কন অষ্টম অধ্যায় থেকে রয়েছে এক তত্ত্ব উপাত্ত দুই অভিন্নস্ত উপাত্তের গড় মধ্যক প্রতিরোধ নির্ণয় তো এগুলো ছিল অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম অর্থাৎ তিনটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন এসেছে চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় ও অষ্টম অধ্যায় তো এবার চলো দেখা যাক অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ কি তিনটি সৃজনশীল প্রশ্ন এসেছে প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই তিনটি বিষগণিত রাশি হলে ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কী কী ক নম্বর প্রশ্ন হচ্ছে রাশি তিনটির যুগ ফল নির্ণয় করো গ নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স 3 ইকুয়াল টু থ্রি ওয়াই টু টু হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের ফলের মান নির্ণয় করো তো এটা হচ্ছে প্রশ্ন নাম্বার এক এবার প্রশ্ন নাম্বার দুই হচ্ছে এবিসি কুন সমান সাইটি ডিগ্রি ক নাম্বার প্রশ্ন হচ্ছে এবিসি কুনকে চাঁদার সাহায্যে অঙ্কন করো ছ নম্বর প্রশ্ন হচ্ছে এবিসি কোণকে সমাধিখণ্ডিত করো রুরলার ও কম্পাসের সাহায্যে গ নাম্বার প্রশ্ন হচ্ছে অঙ্কনের চিহ্ন অবিবরণ দাও এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন এবার তিন নম্বর প্রশ্ন হচ্ছে একজন শিক্ষার্থী চল্লিশ থেকে ষাট পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো পঞ্চাশ পঁয়তাল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ষাট আঠান্ন সাতান্ন পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ এবার ক নাম্বার প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো খ নাম্বার প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো গ নাম্বার প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোর মধ্যকও প্রচুর নির্ণয় করো তো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন এবার চলো আমরা মূল্যায়ন নির্দেশক দেখে নিই মূল্যায়ন নির্দেশক যে যে মূল্যায়নের উপর নির্দেশকের উপর মূল্যায়ন করা হবে সেগুলো হচ্ছে এক নম্বর বীজ নিতীয় রাশির যোগ বিয়োগ করতে পারা দুই নম্বর হচ্ছে রুলার ও কম্পাসের সাহায্যে কুনের সমদ্বিখণ্ডক একে বিবরণ দিতে পারা তিন নম্বরটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত বিনস্ত করে গড় মধ্যক ও নির্ণয় করতে পারা তো এগুলো হচ্ছে মূল্যায়ন নির্দেশক তো এই ছিল ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্ন তো এবার ছিল আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এবার হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্ন তো দেখো কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্নের অ্যাসাইনমেন্টের ক্রম হচ্ছে নির্ধারিত কাজ দুই অধ্যায়ের বিষয়বস্তু শিরোনাম হলো তৃতীয় অধ্যায়ের পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন এসেছে তৃতীয় অধ্যায় হচ্ছে কৃষি উপকরণ পাট এক মাটির গঠন পার্ট দুই মাটির প্রকারভেদ আর পঞ্চম অধ্যায় হচ্ছে কৃষিজ উৎপাদন পাঠ এক উদ্যান ফসলের পরিচিতি ও অর্থনৈতিক গুরুত্ব এবার অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজগুলো কি প্রথমে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে উদ্দীপকটি হলো ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয় আলু গম পাট তরমুজ বাদাম বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয় শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকোনা আর বাকি অর্ধেক পলিকোনা ও কাদা যুক্ত হয় তো এবার ক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো অর্থাৎ উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো যে ফসলগুলোর কথা বলা হয়েছে সেগুলো চাষের উপযোগী এটা মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করতে হবে ছ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও তো শিক্ষকের শেষ বক্তব্যটি ছিল এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকোনা এবং বাকি অর্ধেক পলিকনাও কাদা যুক্ত হয় তো এটা কোন মাটিকে নির্দেশ করে ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কেনা তার যুক্তি দিতে হবে এবার দুই নম্বর প্রশ্ন হলো তোমার এলাকায় জন্মে এমন ফুল ফল শাকসবজি ও মশলা জাতীয় ফসলের পাঁচটি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো তো পাঁচটি করে তালিকা তৈরি করতে হবে এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে হবে এবার দেখুন মূল্যায়ন নির্দেশক তো এক নম্বর হচ্ছে ক তালিকা তৈরিতে সঠিকতা নির্ভুল তত্ত্ব উপস্থাপন খ হচ্ছে বিষয়বস্তুর সঠিক ধারণা প্রদান পাঠ্যপুস্তক উদ্দীপকের আলোকে ধারণার সঠিক ব্যাখ্যা বিষয়বস্তুর ধারণার আলোকে সংশ্লেষণ বিশ্লেষণ যুক্তি উপস্থাপন দুই তালিকা তৈরিতে সঠিকতা নির্ভুল তত্ত্ব উপস্থাপন প্রতিটি কমপক্ষে দুটি করে অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ অর্থাৎ গুরুত্ব উল্লেখ করলে প্রতিটির কমপক্ষে দুটি করে অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করতেই হবে তো এই ছিল কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্ন এবার চলো আমরা পরেটায় চলে যাই পরেটা হচ্ছে শস্য শ্রেণীর গ্রাহস্থ বিজ্ঞানের প্রশ্ন তো এটার অ্যাসাইনমেন্টের ক্রম হচ্ছে নির্ধারিত কাজ দুই অধ্যায়ের বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে চতুর্থ অধ্যায় পরিবার ও শিশু পঞ্চম অধ্যায় ছোটোদের শিষ্টাচার শিক্ষা একাদশ অধ্যায় খাদ্যাভাস গঠন চতুর্দশ অধ্যায় পোশাকের মজুদ অসংরক্ষণ এবার থেকে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ কি প্রথমে একটি রচনামূলক প্রশ্ন এসেছে এক নম্বর শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি উত্তরের সপক্ষে যুক্তি দাও এবার সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে দুই ক নম্বর এসেছে বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত খ নাম্বার তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে তার প্রতি তোমার আচরণ কেমন হবে এবার তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কী ধরনের খাবার মজুত করবে কেন করবে এসব খাবারকে কি বলা হয় চার নাম্বার হচ্ছে শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নিবে বুঝিয়ে লিখো তো এই ছিল অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ তো এবার দেখো মূল্যায়ন নির্দেশক এক নাম্বার বয়স অনুযায়ী সঠিক বিভাজন অনামকরণ নামকরণ অনুযায়ী আচরণ অথবা বৈশিষ্ট্য নির্ধারণ বিভাজন কেন প্রয়োজন তার ব্যাখ্যা প্রদান তত্ত্বের ধারাবাহিক উপস্থাপনা দুই নম্বর ক কমপক্ষে পাঁচটি সঠিক উপায় চিহ্নিত করণ ক্ষ বিষয়বস্তুর ধারণা ধারণার সঠিক ব্যাখ্যা আচরণ সম্পর্কিত কমপক্ষে পাঁচটি ধারণা প্রদান তিন খাবার সম্পর্কিত ধারণা প্রদান গুরুত্ব প্রয়োজনীয়তা ব্যাখ্যা প্রদান চার শীতকালীন পোশাকের ধারণা যত্ন নেয় কমপক্ষে চারটি সঠিক উপায় চিহ্নিত তো তবন্ধুরা এই ছিল ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নসমূহ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য